তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কুড়িটি পরিবার শনিবার রাতেই দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ছয়ের একশো সাঁয়ত্রিশ নম্বর বুথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কুড়িটি পরিবার এদিন তাদের হাতেই দলীয় পতাকা তুলে দেন মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায় এদিন যোগদানের পর মানবেন্দ্র দেবনাথ বলেন তৃণমূল কংগ্রেসের অপশাসন সন্ত্রাস ও গুন্ডামি এটা সাধারণ মানুষ কখনো মেনে নেয়নি মেনে নেবে না এর বিরুদ্ধে লড়াই করতে কুড়িটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন

দেখুন মাতালহ গ্রাম পঞ্চায়েত এলাকায় এটা আমাদের গর্বের বিষয় যে মানুষ মাতালার গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজন তারা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসে আর থাকা যাচ্ছে না এই দলটা শেষ হয়ে গেছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসে অপশাসন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের গুন্ডামি এটা সাধারণ লোক কোনো মেনে নেয়নি আগামী দিনেও মেনে নেবে না এটার বিরুদ্ধে ওরা লড়াই করতে ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখেছে তাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে কুড়িটি পরিবার যুক্ত হয়েছে সিতাই বিধানসভা এলাকার মাতালার গ্রাম পঞ্চায়েতের ছয় একশো সাঁত্রিশ নম্বর বুথের কুড়িটি পরিবার তারা আজকে বিজেপিতে জয়েন করেছে তাদের স্বাগতম বিজেপি পরিবারে পরিবারে জয়েন করার জন্য আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর